হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল ইনফোরটেনমেন্ট ইনফোরটেনমেন্টে সকলকে স্বাগত জানায় মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল তার ইন্টারভিউ হয়ে গেছে এবং ফাইনাল মেরিট লিস্টও প্রকাশ হয়ে গেছে এখানে দেখো ফাইনাল মেরিট লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ এখানে রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ তো এখানে দেখো ডিস্ট্রিক্ট দিকে ডিস্ট্রিক্টের নাম লেখা রয়েছে তারপর পোস্ট রয়েছে রেজিস্ট্রেশন নম্বর দেখে সবার এখানে রেজাল্টটা চেক করতে হবে এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের রয়েছে পোস্ট রয়েছে পিওন রেজিস্ট্রেশন নম্বর এখানে দেওয়া রয়েছে নামটা এখানে নেই কিন্তু রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিয়ে সবাইকে যেখানে চেক করতে হবে তো এই লিস্টে তোমরা সবাই এখানে দেখে নেবে যে কার মানে কোন রেজিস্ট্রেশন নম্বর বা কার রেজিস্ট্রেশন নম্বর এখানে এম হয়েছে রয়েছে বা কার ওয়েট লিস্টেড রয়েছে এখানে ওয়েট লিস্টেড এবং এম দুটোই দেওয়া আছে যেমন এখানে বাঁকুড়ার একটা এখানে ওয়েট লিস্টেড ওয়ান এখানে একটা রয়েছে তারপরে আবার বর্ধমান শুরু হয়েছে বর্ধমানে এখানে দেখো বর্ধমান ডিস্ট্রিক্টে এগুলো এম প্যানেল রয়েছে আর ওয়েট লিস্টেটের এখানে ওয়ান এবং টু ঠিক আছে লিস্টেড এবং এমপ্যানেল দুটোরই ওখানে বলা হয়েছে তো আমি এই পিডিএফটা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিজের নাম দেখে নেবে বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নেবে তো যেখান থেকে হোক তোমরা নিজের নামগুলো দেখে নেবে কে কে এমপ্যানেলড হয়েছে এবং কোন ডিস্ট্রিক্টে হয়েছে ঠিক আছে তো এখানে এখানে দেখো দক্ষিণ দিনাজপুর চলছে তারপর এখানে হুগলি আর এখানে ক্যাটাগরিতে দুটো ভাগ রয়েছে এখানে একটা জেনারেল ক্যাটাগরি একটা ফিমেল ক্যাটাগরি করেছে জেনারেল অর্থাৎ মেল ক্যাটাগরি এবং ফিমেল ক্যাটাগরি এখানে জলপাইগুড়ি কলকাতাতে দুটো রয়েছে একটা প্যানেল আর একটা ওয়েট লিস্টেড তারপরে রয়েছে মালদা দেখো মালদা প্রায় অনেকটাই রয়েছে এখানে হুম মাল দেখে এখানে এমপ্যানেল তারপর ওয়েট লিস্টেড মালদার তিনটা ওয়েট লিস্টেড রয়েছে এই তিনটা রেজিস্ট্রেশন নম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ওয়েট লিস্টেড রয়েছে আচ্ছা এই তিনটে না হ্যাঁ এই তিনটে এখানে ওকে তো আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি তোমাদের এখানে ডিসক্রিপশানে ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবে ওকে থ্যাংক ইউ